গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধান ও দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান আইইকে ডেল্টার সহযোগিতায় রন্ধনশিল্পের উপর প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের উপস্থিতিতে 15 জন বাংলাদেশি তরুণ তরুণী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচে অংশ নেন। পর্যায়ক্রমে 6টি ব্যাচে মোট 90 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। রাষ্ট্রদূত আসুদ আহমেদ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করার অনুমতি দেওয়ায় প্রবাস বান্ধব বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের আর্থিক ও সামাজিক অবস্থান আরও সুদৃঢ় হবে।